এখন হয় স্কর্পিও S11 হয় তাৰ পিছত কম দামৰ গাড়ী ভিতৰ এলটো 800 এলেক্সাইও আছে তাৰ পিছত সুভ ভিএক্স এখন হয় 1900 হয় এখনো চাইলক একদম বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন টু আছে আপোনাৰ সেন্ট্রো সেন্ট্রো অ আরটিকে এখন ভিএক্স দুখন আছে আমাৰ আরটিকে ভিএক্স আই নমস্কাৰ নিউজ মিৰৰ ইউটিউব চেনেলটোৰ সমদৰ্শকসকলক মই ইফতিকাৰে পুনৰ এটা নতুন ভিডিঅ' লৈ স্বাগতম জনাইছোঁ তো আজি আহি মই উপস্থিত হৈছোঁ আপোনাকে দেখিবলৈ পাইছে যে আলম কাৰ বজাৰত মই আহি উপস্থিত হৈছোঁ ইয়াত আপোনাৰ বহুত ধুনীয়া ধুনীয়া দামত বহুত ভাল ভাল গাড়ী আৰু বহুত বেছি ষ্টকছ আছে তো আমি যাম ডিলাৰৰ দাদাৰ ওচৰত যাম তেখেতৰ পৰা আমি জানিম যে ইয়াতে ফাইনেন্স হ'বনে নাই এক্সচেঞ্জ হ'বনে নাই ৰাস্তাত আপোনাৰ অল আসাম ট্ৰান্সফাৰ হ'বনে নাই সব সম্পূৰ্ণ ডিটেইলছ আমি ল'ম এটা এটাকৈ তেন্তে আমি আহক আজি ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ কিন্তু ভিডিঅ'টো আৰম্ভ কৰাৰ আগতে মই আপোনাক জনাব বিচাৰোঁ যে আপোনাক যদি এই ডিলাৰখনলৈ আহে তেন্তে স্ক্ৰীণত ফোন নাম্বাৰ দিয়া হৈ আছে আৰু ইয়াৰ এড্ৰেছটো মই অলপ কৈ দিওঁ যে আপোনালোকে ডিউকেয়াৰ হস্পিটেলখন চিনি পাই ন ডিউকেয়াৰ হস্পিটেলৰ অপজিট ছাইডত আহিব ইয়াতে ডিলাৰখন আছে তেন্তে ভিডিঅ'টো আৰু বেছি দীঘল নকৰোঁ আহক আমাৰ আজি ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ তো আহক আমি দাদাৰ লগত কথা পাতোঁ আৰু দাদাৰ পৰা জানো যে আমাক কি কি গাড়ী দেখুৱাব ইয়াত আমি এটা কথা কৈ দিওঁ যে বহুত বেছি ষ্টকছ আছে যাৰ কাৰণে ধৰক দুজন মানুহ একেলগে গৈ দেখুৱাটো অলপ টান হৈ যায় তো মই মাইকটো দাদাৰ হাতত দিম দাদাই এখন এখনকৈ গাড়ীকৈ দেখুৱাই দিব যে কোনখন গাড়ী কেনেকুৱা মডেল কিমান প্ৰাইচ হয় তো আমি আহোঁ দাদাৰ ওচৰত দাদাৰ পৰা জানো দাদা আপোনাৰ নামটো ক'ব মোৰ নাম আনসাৰ সুকদাৰ হয় মই এইখন ডিলাৰত চেলছ এক্সিকিউটিভ হিচাপে কাম কৰি আছোঁ আপোনাৰ কেইবা মাহো হ'ল মই ইয়াত গাড়ীটো আমাৰ ষ্টকত বহুত ভেৰাইটিজ গাড়ী আছে আপোনালোকে ভিডিঅ'টো নেক্সট আপোনালোকে চাব যে কি কি গাড়ী মই ষ্টাৰ্ট কৰিছোঁ গাড়ীবিলাক দেখাম মিনি SUV গাড়ী আছে আপোনাৰ কম দামৰ গাড়ীৰ পৰা লৈ অলপ দামী গাড়ীও আছে আৰু বৰ্তমান আমাৰ ষ্টকত কম দামী গাড়ী নাই বেছিভাগ দামী গাড়ী আছে ষ্টকত যিবিলাক আছে SUV গাড়ীবিলাকে বেছি আছে তো আপোনালোকে এজ এ ভিডিঅ'টো চাই পেলাই যদি আহক আহি পেলাই চাওক আপোনালোকক কি ডিছকাউণ্ট ধৰিব লাগে সেইখিনিও আমি চাই দিম আৰু প্লাছ গাড়ীৰ কণ্ডিশ্যনো ভাল থাকিব গাড়ী আপোনাৰ চিল ইঞ্জিন অৰিজিনেল পেইণ্ট পাব যিহেতু গাড়ীবিলাক আমি কিনি লওঁ চুজ কৰি কৰি কিনোঁ কাৰণ যিহেতু যি টি গাড়ী আপোনালোকক মই দিয়াতকৈ মই নিজে আগত নলওঁ যে এনেকুৱা গাড়ী এখন মানুহক মই এনেকুৱা গাড়ী এখন নিদিওঁ যিটো নহওক মই নিজেই নলওঁ মই যিখন গাড়ী মই নিজে চুজ কৰি পেলাই ল'ম ভাল গাড়ী এটা মই কাষ্টমাৰক তেনেকুৱা গাড়ী এটাই দিম মানে আপোনাক ধৰক চুইফ্ট ডিজায়াৰ লাগে আপুনি ডিজায়াৰখনৰ কালাৰ অপশ্যনছ পাই যাব আপোনাক হোৱাইট লাগেনে ৰেড লাগেনে হয়নে নাই ভেৰাইটিজ পাব ভেৰাইটিজ চনো পাব ন আপোনাক যি চনৰ লাগে তেনেকুৱা গাড়ীও পাই যাব কম বয়সৰ গাড়ীও পাব হয় আপোনাৰ এড্ৰেছটো কৈ দিব ডিলাৰখনৰ আমাৰ এড্ৰেছটো আপোনালোকে যদি বাহিৰৰ ডিষ্ট্ৰিক্ট পৰা বা নগাঁৱতে থাকে তো আপোনালোকে মেইন টাউনৰ পৰা আহি পেলাই ঢিম চিধা ঢিং ৰোড আহিব অভাৰব্ৰিজ ক্ৰছ কৰি পেলাই ডিউকেয়াৰ হস্পিটেলৰ ফ্ৰণ্টতে আলম কাৰ বজাৰ পাব চাইনবোৰ্ড আছে তাত তাৰপিছতো কণ্টেক্ট নাম্বাৰ থাকিব কণ্টেক্ট নাম্বাৰ কল কৰিলে আমি আপোনালোকক জনাই দিম অফিচৰ ফালৰ পৰা কোনোবা এটা কল ৰিচিভ কৰিব আপোনালোকক এড্ৰেছ ধুনীয়াকৈ কৈ দিব তাৰমানে এতিয়া আপোনাক এটা কথা সোধোঁ ইয়াত ধৰক EMI এক্সচেঞ্জ সব হৈ যাব ন এভেলেবল আছে EMI এভেলেবল আছে ফাইনেন্স এভেলেবল হ'ব আপোনাৰ যি সকলো গাড়ীৰ আপোনাৰ এভেলেবল ফাইনেন্স পাব আৰু বাকী গাড়ীবিলাকৰ আপুনি গাড়ী এনে ল'ব নালাগে গাড়ী পেলাই চাই পেলাই ল'ব আপোনালোকে ডিলাৰত আহক নিজে আপুনি গাড়ী ওচৰৰ পৰা চাওক আৰু গাড়ী পচন্দ কৰক আৰু লৈ যাওক ন তেন্তে আমি আৰু বেছি সময় পলম নকৰোঁ আহক আমাৰ আজি ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ তে এখন এখনকৈ গাড়ী দেখুৱাওক মই প্ৰথম গাড়ী মই দেখাব বিচাৰোঁ ভাৰ্ণাৰ পৰা ষ্টাৰ্ট কৰিব বিচাৰোঁ আপোনাৰ ভাৰ্ণা এখন আছে 1.6 SX আছে টপ মডেলে হয় এইটো টপ মডেলত আপোনাৰ ছানৰুফটো নাথাকে এতিয়া নিউ যিটো আহিছে সেইটোত ছানৰুফ থাকে সেইটো আগৰ টপ মডেলটো হয় ভাৰ্ণা 1.6 SX হয় এইটো 2016 মডেল ডিজেল ভাৰ্চন হয় আপোনাৰ ৰানিং হৈছে 45 কিলোমিটাৰ্ছ আস্কিং প্ৰাইচ আপোনাৰ আস্কিং প্ৰাইচ মই ইমান নোসোধোঁ মই ডাইৰেক্ট এটা প্ৰাইচ কৈ দিম যদি কাষ্টমাৰ ল'ব খোজে ইচ্ছুক যোন থাকে ল'ব বিচাৰে মই 5.5 লাখত এখন ৰাখিছোঁ আপোনালোকে যদি পাই যাব নিশ্চয় পাই যাব আপোনাৰ এইখন বাম্পাৰ টু বাম্পাৰ অৰিজিনেল পেণ্ট আছে এল' হুইল আছে চাই লওক গাড়ীখনৰ লুকছে দেখাত ধুনীয়া CRDI হয় চাই লওক ইণ্টেৰিয়ৰটো দেখাব পাৰিব ইণ্টেৰিয়ৰটো চাই লওক সেইটো ইণ্টেৰিয়ৰ এটা মাল্টি টাস্কিং আপোনাৰ হুইলছ আছে আপোনাৰ উইণ্ড'টো আপোনাৰ চাৰিটা পাৱাৰ উইণ্ড' আছে গোটেইখিনি এণ্টি মিৰৰ লক্স হয় আপোনাৰ গোটেইখিনি টপ মডেলৰ আছে ইয়াত মই আৰু কাৰণ আজিকালি চবে ইণ্টাৰনেটৰ যুগ গোটেইখিনি চালেই আপোনাৰ ইণ্টাৰনেটত চালেই গম পাই যায় তাৰপিছত নেক্সট মই আপোনাক হেৰি দেখাম চুইফ্ট দেখাম চুইফ্ট VXI ব্লু কালাৰখন নহয় এই ৰেড কালাৰখন চুইফ্ট আমাৰ কেইবাখনো আছে ৰেড কালাৰত আছে ওচৰত যাব পাৰিম সেইফালে যাব লাগিব আপোনাৰ এইখন গুৱাহাটী ৰেজিষ্ট্ৰেশ্যনত আছে এইখন অৰিজিনেল বাম্পাৰ টু বাম্পাৰ অৰিজিনেল পেইণ্টত আছে এইখন আপোনাৰ 18 চনৰ গাড়ী হয় 18 চনৰ গাড়ী 18 আমাৰ VXI আমাৰ চুইফ্ট VXI কেইবাখনো আছিল 21 আছিল 23 মডেলো আছিল সেইকেইটা বিক্ৰী হৈ গ'ল কালাৰো আছিল কেইবাখনো আছিলে এইটো হোৱাইট কালাৰ নগাঁও ৰেজিষ্ট্ৰেশ্যনত আছে
আৰু হোৱাইট কালাৰত আছে, এটো 18 হয় আৰু এটা 19 চনৰ হয়। গাড়ী মানে কেবাটাও ৰঙত আছে, কেবাটাও ৰঙত আছে। আপোনাৰ ৰিসেন্ট ইয়াৰৰ গাড়ীও আছে, কম বয়সৰ গাড়ীও আছে। আৰু গাড়ীৰ জেনুইনিটিও পাব, সেইটো এটা কথা ডিলাৰৰ ফালৰ পৰাতো পাব পাবই, কাৰণ আমি যিহেতু গাড়ী আমি নিজে চুজ কৰি কিনো। আমি গাড়ীবিলাক যি গাড়ী আমি নিজে ডিলাৰত নলওঁ, তো আপোনালোকক মই কি গাড়ী যি গাড়ী দিম? আচ্ছা, এটা সেইটো কাৰণে আমাৰ গাড়ীৰ আমাৰ ডিলাৰত গাড়ী কিবা ৰিপেইণ্ট কিবা হৈ আছে নেকি? নাই, কমপ্লিট অৰিজিনেল পেইণ্ট, কমপ্লিট অৰিজিনেল পেইণ্টত থাকে, কোনো ধৰণৰ ৰিপেইণ্টৰ ৰিপেইণ্টত নাই। ডাঙৰ গাড়ীবিলাকত থাকে কেতিয়াবা, ধৰক আপোনাৰ যেনেকৈ বুলেৰোবিলাকত, কাৰণ ওখ গাড়ী যিহেতু সৰু সুৰা ক'ৰবাত লাগি যায় বাম্পাৰবিলাকত, তো সেইবিলাক জেনুইন হয় আৰু কমন হয় সেইবিলাক। কাৰণ এইবিলাক গাড়ী বেচিকেলি য'ত নাথাকে সেইটোত মই আপোনাক যিটো থাকে সেইটোত মই কাষ্টমাৰ য'ত থাকিব মানুহ গ্ৰাহক ইচ্ছুক গ্ৰাহকক মই নিজেই কৈ দিম যে এইটোত আছে এইটোত নাইকিয়া। আমাৰ এইখনো আছে আপোনাৰ ৱাগানৰ, যে ভি এক্স আইও আছে, জেড এক্স আইও আছে, মানে ৱাগানৰ কেইবাখনো কালেকশ্যন আছে, ডিজায়াৰো কালেকশ্যন আছে, এছ ইউ ভি গাড়ীবিলাকো বহুত কেইটা আছে, আপুনি চাই ল'ব। দাদা ডিলাৰত আহিব, ভালকৈ এখন এখনকৈ দেখুৱাই দেখুৱাই দিম। অঁ, তাৰপিছত কম দামৰ গাড়ীৰ ভিতৰত এল্ট' 800 এল এক্স আইও আছে, আপোনাৰ গ্ৰেণ্ড আই টেন নিয়স আছে, গ্ৰেণ্ড আই টেন আপোনাৰ ৰেড কালাৰত এখন আছে, গ্ৰেণ্ড আই টেন আপোনাৰ এষ্টাৰটো আছে 1.2। আচ্ছা, আপোনাক যদি ৰিচেণ্ট চনৰ গাড়ী লাগে তে পাই যাব? অঁ অঁ, ৰিচেণ্ট চনৰ গাড়ী পাব। অঁ অঁ অঁ, সেইখিনি আমাৰ প্ৰায় এভেইলেবলে থাকে। আৰু এইখন আছে গ্ৰেণ্ড আই টেন নিয়স এষ্টাৰটো হয়, এইখনো চাই পাব, গুৱাহাটী ৰেজিষ্ট্ৰেশ্যন আছে, হোৱাইট হোৱাইট। ইয়াৰ প্ৰাইচটো আপোনাৰ 550 ৰাখিছোঁ, নেগেচিয়েবল হৈ যাব, নেগেচিয়েবল হৈ যাব। প্ৰাইজত এক্সচেঞ্জো অফাৰ এভেইলেবল থাকে, আপোনাৰ ই এম আই এভেইলেবল থাকে, ফাইনেন্সো এভেইলেবল আছে, আপোনাৰ ইক' ভেনো আছে, আমাৰ মাৰুতি চুজুকী ইক' ভেন 5-star, এইখনো এখন আছে, এইখনো চাব পাৰে, কমাৰ্চিয়েল হিচাপে চলাব পাৰে। কণ্ডিশ্যনটো এবাৰ ভিতৰত সোমাই পেলাই চাই গ'লে হ'ল, কমাৰ্চিয়েল গাড়ীও এভেইলেবল পোৱা যায়, এইটোও চাই যাব পাৰে। চিটৰ কণ্ডিশ্যন স্কুলীয়া স্কুল ভেনৰ কাৰণে ভাড়া মাৰিবৰ কাৰণে আপুনি এইখন নিব পাৰে, ধুনীয়া কণ্ডিশ্যনত হৈ আছে। এইখনৰ আস্কিং প্ৰাইচ আপোনাৰ ৰাখিছোঁ 450। হ'ব, আপোনাৰ এইখন দেখক, এইখন আপোনাৰ টাটা নেক্সন হয়, এক্সজেড প্লাছটো হয়, এইখন 19-ৰ হয়, এইখন দুখন আছে, দুটাই 19-ৰ হয়, এইটো আপোনাৰ ডুৱেল টনত আছে, ৰেড কালাৰ আৰু চিলভাৰ কালাৰত আছে, ডুৱেল টন এইখনত আছে। এইখন BS4-ৰ গাড়ী হয়, আপোনাৰ গাড়ী হেভি হয়, টাটা কোম্পানীৰ গাড়ীবিলাক আপুনি জানে যিহেতু বহুত হেভি গাড়ী হয়, BS4-ৰ গাড়ী হয়, 19-ৰ গাড়ী হয়, পেট্ৰল হয়, ৰানিঙো আপোনাৰ বেছি হোৱা নাই, যিটো ৰানিং আছে জেনুইন আছে। আপোনাৰ ইয়াৰ প্ৰাইচ ৰাখিছোঁ মই 7,00,000 টকা। এইটো আছে এক্সজেড প্লাছটো, XM2 হয়, সেইটো টপ মডেলটো হয়, কালাৰটো একদম কমপ্লিট অৰিজিনেল অৰিজিনেল পেইণ্ট, আৰু এইখন হোৱাইট কালাৰ, হোৱাইট কালাৰত এইখন চেম, এইখনো 19-ৰে হয়, 19-ৰে হয়, অঁ 19-ৰে হয়, এইখনো চাব পাৰে আপুনি, চেম প্ৰাইচ, এইখনো চেম প্ৰাইচ, 19-ৰে হয়, চেম প্ৰাইচ ৰখা নাই, ইয়াৰো ডিস্কাউণ্ট আছে, ইয়াৰো আপোনাৰ প্ৰাইচটো অকণ কম আছে। ভিতৰটো ইণ্টেৰিয়ৰটো এবাৰ দেখাই দিয়ক, কমপ্লিট পাৱাৰ উইণ্ড' আছে, এটা আপোনাৰ এলইডি আছে, বাটন আছে, আপোনাৰ ইয়াৰো মাল্টি টাস্কিং হুইলছ আছে, আপোনাৰ ভিতৰত আপোনাৰ ACCC ৰানিংবিলাক আছেই। আৰু মই আপোনাক ক'বলগীয়া কি আছে, আপোনালোকে আজিকালি ইণ্টাৰনেটৰ যুগ, গোটেইখিনি গাড়ীৰ ফেচিলিটিছবিলাক আপোনালোকে ইণ্টাৰনেটতে পাই যাব বিচাৰিলে, সেইকাৰণে বেছি কোৱাতকৈ দীঘলীয়া আপোনাৰ ভিডিঅ'টো নকৰি পেলাই নিজে আহক, চাওক, নিজে যাওক, নিজে লৈ যাওক। তাৰপিছত চুপ ভি এক্সে, এইখনো হয়, 19-ৰ হয়, এইখনো চাই লওক, একদম বাম্পাৰ টু বাম্পাৰ অৰিজিনেল পেইণ্ট, গাড়ী ধুনীয়া হৈ আছে। তাৰপিছত 14-ৰ আমাৰ এখন জেড এক্স আইও আছে, এইখনো দেখাই দিব, 19-ৰ লাষ্টৰ, প্ৰাইচটো কিমান হ'ব? এইখনৰ প্ৰাইচটো মই কমেই ৰাখিছোঁ, চেণ্ট্ৰ এখনো আছে, চেণ্ট্ৰটো দেখাই দিব, এইখনৰ প্ৰাইচটো মই 580 ৰাখিছোঁ, 580 এক্সচেঞ্জ হৈ যাব, এইটো আছে আপোনাৰ চেণ্ট্ৰ, অঁ চেণ্ট্ৰটো 19-ৰ হয়, চেণ্ট্ৰ 1.1 MT, স্পৰ্টছটো হয় এইখন, স্পৰ্টছ 2019-ৰ গাড়ী হয়, পেট্ৰল হয়, ফাষ্ট টনৰ হয়, আমাৰ বেছিভাগ গাড়ী ফাষ্ট টনৰে থাকে, ফাষ্ট টনৰ গাড়ী হয়। এখনৰ প্ৰাইচটো আপোনাৰ ৰাখিছোঁ 450, চব এভেইলেবল আছে। তাৰপিছত চুইফ্ট জেড এক্স আই এখন আছে, অল্ড মডেলৰ জেড এক্স আই এখন, এইখনো চাব আপোনাৰ এলে হুইল হ'ব, আপোনাৰ এলে হুইল আছে, বেক কেমেৰা, LCD, এইখিনি কোম্পানী ফিটেড লাগিয়ে আহে, গাড়ী গোটেইখিনিতো চাই লওক, গোটেইখিনি অৰিজিনেল পেইণ্টতে আছে, এইখিনি চাই লওক ভিতৰখন। এইখনৰ প্ৰাইচটো ৰাখিছোঁ 4 লাখ,
গ্রাফিক্স করা আছে কোম্পানি গ্রাফিক্স না নিজে করা না না নিজে করা নিজে করা নিজে করা গ্রাফিক্স টায়ারের কন্ডিশন ধুনিয়া হয়েছে ধুনিয়া হয়ে আছে আচ্ছা মই আপনার 21 সনের বেলেনো এখন দেখাম বেলেনো এখন চাই লোক এবার এখন বেলেনো হয় গ্ল্যান্জা হয় সরি আমার সেম নেভি ব্লু কালারত এখন গ্ল্যান্জা আছে আপনার এলো হুইল আছে এলসিডি ব্যাক ক্যামেরা হবো এখিনি চাই লোক এইটা 2019 সনের গাড়ি ইয়ার আস্কিং প্রাইস রাখিছো অরিজিনাল পেন্ট আছে সিল ইঞ্জিন আছে আপনার ইয়ার আস্কিং প্রাইস রাখিছো মই 650 নেগোসিয়েবল হবো তারপর আমার আছে আরো গাড়ি আছে এমজি হেক্টর আছে এম জি হেক্টর যে এখন আছে আপনার 21 সনের গাড়ি এম জি হেক্টর স্মার্ট হ্যাপির শার্প টু হয় হ্যাঁ আর হেক্টর প্লাস হয় আপনি এখন এখন তো মানে সিল ইঞ্জিন অরিজিনাল এখন কবলেই না নতুন গাড়ি হয়েছে শোরুম কন্ডিশন হয়েছে গাড়ি এতালকে টায়ার সার একেবারে নতুন হয়ে আছে হ্যাঁ গোটাইখিনি দেখাই দিয়ক এখন ডিজেলর হয় আর এখন আছে পেট্রোলর পেট্রোলর হোয়াইট কালারত আছে আপনি এখনও চাই লব হোয়াইট কালারখনও চাই লব এখনের প্রাইসটা মই রাখিছো 15 লাখ 1550 হ্যাঁ ডিসকাউন্ট ডিসকাউন্ট হয়ে যাবো তারপর এখন আছে আপনার এখন এখন আছে আপনার এক্সেল সিক্স এখন নহয় আমার কেবাখনো এক্সেল সিক্স আছে কালারও কেবাখনো আছিল যেহেতু গাড়ি আপনি যেটা আহিব তেতে চাই লব কালারও তো কম্বিনেশন পাই যাব আর গাড়ি অ্যাভেলেবল কম বয়সের গাড়িও পাব গাড়ি অ্যাভেলেবল গাড়ি আছে আমার মিনি এসইউভি গাড়ি বহুত আছে এসইউভি গাড়িবিলাকেও চাব এখন গাড়ি এবার লুকিংটু লুকসটু দেখাই দিয়ক এক্সেল সিক্স হয় 21 সনের গাড়ি হয় এখনও চাই লোক গুয়াহাটি রেজিস্ট্রেশনত আছে আপনার এলো হইল লগো আছে গাড়িবিলাকেও চাই লোক গোটাইটু এখন আপনার ডিজায়ার হয় ডিজায়ার জেড ডি আই প্লাস টপ মডেলখন হয় এখনও কোম্পানি ফিটেড এলো হইল এল সি ডি ব্যাক ক্যামেরা লগোয়া হয়ে আছে এখনের প্রাইসটা মানে 650 রাখিছো নেগোসিয়েবল হয়ে যাব নেগোসিয়েবল হবে কম বয়সের গাড়ি হয় গাড়িবিলাক আহক সাক তারপর আপনি দাম দর করে পেলায় লই যাক নেক্সট আর্টিকা ভিএক্স আই আছে আর্টিকা এখন ভিএক্স আই দুখন আছে আমার আর্টিকা ভিএক্স আই ভিবিটি হয় এখন 2018 সনের গাড়ি দুটো আছে একটা নেভি ব্লু আছে একটু মেরুন কালারত আছে হ্যাঁ আপনার টায়ারবিলাক সাক টায়ার আর এলো হুইলো লগো আছে এখন টায়ার একদম এতালকে ইউজ নতুন হয়েছে টায়ারবিলাক বেশি রানিংও কম হয়েছে টায়ারবিলাকও বেশি ইউজ হওয়া না একদম ধুনিয়া হয়ে আছে এখনের প্রাইসটা মানে রাখিছো 750 নেগোসিয়েবল হয়ে যাব আমার ইএমআই আছে আর্টিকা ভিএক্স আই হয় আমার আর্টিকা জেড এক্স আইও আছে স্মার্ট হাইব্রিড ভিএক্স আইও আছে পেট্রোল প্লাস হাইব্রিডও আছে এখন আপনার বুলেরো হয় বুলেরো আপনার 21 সনের আছে হ্যাঁ বুলেরো আপনার 21 সনের 20-র 18-র 17-র বুলেরো অ্যাভেলেবল থাকে আপনার বুলেরোবিলাকর BS6-ও গাড়ি পাব BS4-ও BS4-ও গাড়ি আছে পাওয়ার প্লাস জেটেলেক্সও আছে আপনাদের গাড়ি আহক সাক বুলেরোখনের প্রাইস আপনার 9 লাখ রাখিছো 9 লাখ এখন হয় স্কর্পিও S11 হয় S11 আমার কালারও আছে ব্ল্যাক কালারও তো নেপালি ব্ল্যাক কালারও তো আছে এই হোয়াইট কালারও তো আছে এখন 18 সনের গাড়ি হয় স্কর্পিও S11 আমার কেবাখনও থাকে কালারও তো পাব তাছে কম বয়সের গাড়িও আছে 21 সনের গাড়ি আছে 20-র গাড়ি আছে সেইখানে সোল্ড আউট হয়ে গেল এখন গাড়ি আছে এখন গাড়ি আবার সাক টায়ারবিলাক সাক এলো হইল লগো আছে টায়ারের কন্ডিশন ধুনিয়া হয়ে আছে এতালকে গাড়িখন সাক এখনের প্রাইস 14 লাখ রাখিছো 14 লাখ নেক্সট মই আর্টিকা দেখাম এখন স্মার্ট হাইব্রিড ভিএক্স আই হয় আর্টিকাখন বগা কালারের একদম জেনুইন বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্ট আছে স্মার্ট হাইব্রিড ভিএক্স আইও আছে স্মার্ট হাইব্রিড জেড এক্স আইও আছে টপ মডেলটো আছে আপনাদের আহিলে তেতিয়া আপনাদের ভ্যারাইটিস গাড়ি পাই যাবগৈ এবার আহি পেলায় চাই লব পারে পেট্রোল প্লাস হাইব্রিডও থাকে এখন পেট্রোলের হয় ডিজেল আমার নাই কিয়া বর্তমান আর্টিকার এখন পেট্রোলরে হয় পেট্রোলর বিলাক চাই লব জেড এক্স আইও আছে জেড এক্স আইটো নেভি ব্লু কালারত আছে সেইখিনি চাই লব তো আজির ভিডিওটো ইমানখিনি আছিলে আশা করো ভিডিওটো চাই ভাল পালে আর ভিডিওটো চাই পেলে আপনাকে জানিব পারিব যে এই ডিলারখনত কিমান কিমান স্টক আছে আপনাকে দেখাব বিচার বহুত বেশি স্টক আছে আর মই জনাই দিও যে এইখন ডিলারের আরো একটা মানে সাইড আছে যত পার্কিং এরিয়া তাত বহুত বেশি স্টক আছে তো আমি আরো এদিন যাম তাত আমি ভিডিও বনাম এখন এখন গাড়ি আপনাদের দেখাম যে কোনখন গাড়ি কিমান প্রাইসত আছে আর এইটো ভাল কথা যে এখনত আপনার এক্সচেঞ্জ হয়ে যায় ইএমআই হয়ে যায় আপনি আহক আপনার পুরনা গাড়িখন লৈ আহক ইয়াত জমা দিয়ক আর নতুন গাড়ি লৈ যাওক
আর এতে কালার ভেরাইটিস পাব, কালার অপশনস পাব, সনের অপশনস পাব, আপনার কি লাগে যি বিচারে আপনি সব পাব। স্ক্রিনত নাম্বার দিয়া হয়ে আছে, আপনি নাম্বার ফোন করক, দালালত কন্টেক্ট করক। আর ডিউকিয়ার হসপিটালের অপোজিট সাইডের ডিলারখন আছে, আপনি ডিলারলে আহক, ইয়াত ভিজিট করক আর সব জানক। ইয়ার লগতে যদি আপনি যদি ডিলার আছে বা আপনার কারবার যদি ডিলার আছে, যদি আমাক যদি মাতিব বিচারে, তেন্তে ডিসক্রিপশন বক্সত আমার ইনস্টাগ্রামের হ্যান্ডেল দিয়া হয়ে আছে, তাত আপনি ফলো করক, ফলো করে আমাক মেসেজ করক, আমি আপনার ডিলারলে আহিম আর ভিডিও বনাম। ফলো করব এই কারণেই কোয়া হয়েছে যাতে ফলো নকরিলে মানে মেসেজ দিলে আমি মেসেজটা নাপাম, তারপরে আপনি ফলো করব আর আমাক মেসেজ করক, আমি আপনার ডিলারলে আহিম আর ভিডিও বনাই দিম। তেন্তে আজি ভিডিওটি এটা সামরণিম আর আশা করো ভিডিও চাই ভাল পায়। যদি ভাল পালে তেন্তে এটা লাইক করে দিব আর কমেন্টত কমেন্ট করে জানাব যে আমি কি গাড়ি দেখালে কোনখন ডিলারত গেলে ভাল হয়। তেতিয়ালৈকে চাই থাকিব নিউজ মিরর ইউটিউব চ্যানেলটো। ধন্যবাদ।